নমস্কার বন্ধুরা, আবার হাজির হয়েছি সরকারি চাকরির একটি বিশেষ বিজ্ঞপ্তি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু মাধ্যমিক পাসে বন দপ্তরে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বলা হয়েছে এই গ্রুপ সি পদে যেমন স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং তার সাথে MTS অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে যে কোনো ভারতীয় চাইলে আবেদন করতে পারেন এবং তার সাথে জানানো হয়েছে এটি নিয়োগ করা হবে কেন্দ্র সরকারের অধীনস্থ একটি সংস্থার মাধ্যমে। সংস্থাটির নাম হলো ইনস্টিটিউট অফ ফরেস্ট বায়োডাইভার্সিটি। তো এখানেই কিন্তু নিয়োগ করা হবে। তো এর জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী হতে হবে, স্যালারি কত হবে এবং কীভাবে আবেদন করবেন, বিস্তারিত সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। আপনাদের সাথে রয়েছি আমি সঞ্জয়, আপনারা দেখছেন বেঙ্গলি হেল্পডেক্স ইউটিউব চ্যানেল। সর্বদা রয়েছি আপনার পাশে আপনার সাথে। এবং ভিডিওটা শুরু করার পূর্বে আপনাকে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি এখনও বেঙ্গলি হেল্পডেক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তো কী করছেন, সাবস্ক্রাইব করে নিন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। তো লেটস স্টার্ট বিগিনিং। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি অফিসিয়াল নোটিশে। এই নোটিশে সরাসরি তার নোটিশ নাম্বারটি কিন্তু এই জায়গায় দেওয়া রয়েছে এবং তার ডেটটাও কিন্তু এই জায়গাটায় বলে দেওয়া হয়েছে। তো আপনাদের জানিয়ে রাখি এই নোটিশের মধ্যে কোন কোন পদে নিয়োগ করা হয়েছে তার বিষয়বস্তু কিন্তু এই ছকটির মধ্যে বলে দেওয়া হয়েছে। তো প্রথমত নেওয়া হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড টু পদে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হচ্ছে এবং তার সঙ্গে নিয়োগ করা হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ অর্থাৎ MTS পদে। তো এর জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, বয়সসীমা কী লাগবে এবং স্যালারি কত হবে সমস্ত কিছু জেনে নেবো বাংলাতে। তো বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেবো স্টেনোগ্রাফার গ্রেড টু পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগছে। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস এবং ইংরেজি অথবা হিন্দিতে স্টেনোগ্রাফি স্পিড প্রতি মিনিটে 80টি শব্দ হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের স্পিড প্রতি শব্দের জন্য 5 key ডিপ্রেশন থাকতে হবে। এবং যদি আপনি লোয়ার ডিভিশন ক্লার্কের পদে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে ম্যানুয়াল টাইপারে ইংরেজি টাইপিংয়ের গতি থাকতে হবে 30টি শব্দ পার মিনিটে এবং অথবা হিন্দিতে যদি করতে চান তাহলে কিন্তু 25 শব্দ পার মিনিটে আপনাকে টাইপিং স্পিড থাকতে হবে। এবং যদি কম্পিউটারে টাইপিং করে সেক্ষেত্রে ইংরেজিতে 35টি এবং হিন্দিতে 30টি শব্দ তুলতে জানতে পারলেই হবে। এবং যদি আপনি মাল্টি টাস্কিং স্টাফ পদে আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার মাধ্যমিক পাস হলেই হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকলেই আপনারা অগ্রাধিকার পাবেন। তো এর বেতন কত হবে এবং বয়সসীমা কী লাগবে, তো বয়সসীমার ক্ষেত্রে বলা হয়েছে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে এবং বয়স হিসাব করবেন 24 নভেম্বর 2020 অনুযায়ী। এবং ST/SC OBC-দের ক্ষেত্রে বয়সের ছাড় কিন্তু দেওয়া থাকবে। এবং বেতন হবে প্রতিটি পদের ক্ষেত্রে মূল বেতন দেওয়া হবে 7 CPC পে লেভেল অনুযায়ী। তো গুগলে সার্চ করে দেখে নেবেন 7 CPC পে লেভেল অনুযায়ী কত টাকা স্যালারি হচ্ছে। এবং স্টেনোগ্রাফার গ্রেড টু পদের ক্ষেত্রে গ্রেড পে থাকছে 2400 টাকা, লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে গ্রেড পে থাকছে সাথে 1900 টাকা এবং মাল্টি টাস্কিং অর্থাৎ MTS পদের জন্য গ্রেড পে থাকছে 1800 টাকা করে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেবো আবেদন পদ্ধতি সম্পর্কে। এখানে বলে দেওয়া হয়েছে আবেদন করতে হবে নির্দিষ্ট ফরম্যাটে, আবেদনপত্র পূরণ করে সমস্ত নথিপত্র জেরক্স কপি সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে নির্দিষ্ট ঠিকানায় আপনাকে ফর্মটি পাঠাতে হবে। কেবলমাত্র পোস্ট অফিসের মাধ্যমে আপনারা আবেদন করে পাঠাতে পারবেন এবং খামের উপরে কিন্তু আপনাকে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট এবং এই জায়গায় তার পোস্টের নামটা কিন্তু আপনাকে লিখে দিতে হবে। তো যে অ্যাড্রেসে আপনাকে আবেদনপত্রটি পাঠাতে হবে সেই অ্যাড্রেসটি হলো এখানে লেখা রয়েছে, আপনারা সরাসরি দেখে নিতে পারেন। এবং তার সাথে বলে দেওয়া হয়েছে আবেদনপত্রের সেই জমা দেওয়ার শেষ তারিখ সম্পর্কে, 24 নভেম্বর 2020-এর মধ্যে কিন্তু আপনাকে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে, এটাই লাস্ট ডেট। এবং আবেদন ফি সম্পর্কে বলা হয়েছে SC/ST মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি নেওয়া হবে না এবং অন্যদের ক্ষেত্রে নেওয়া হবে বাদবাকি 300 টাকা করে ফি। এই আবেদন ফি নেওয়া হবে একটি ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এবং এই ডিমান্ড ড্রাফটটি ইন ফেভার অফ ডাইরেক্টর ইনস্টিটিউট অফ ফরেস্ট বায়োডাইভার্সিটি পে লেভেল অ্যাট হায়দ্রাবাদের অনুসারে হতে হবে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেবো ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে। তো এখানে উপরে লেখা রয়েছে দেখছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, এই জায়গায় কোন পদের জন্য আবেদন করছেন সেটা লিখে দেবেন। এরপর রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, তো প্রথমে নোটিশের উপরে যে নোটিশ নাম্বারটা দেখেছিলাম সেটা এখানে লিখে দেবেন। এই জায়গায় আপনি একটা পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবেন কালার সেলফ অ্যাটেস্টেড করে এবং তার সঙ্গে আপনি যদি জেনারেল পদে হন তাহলে কিন্তু আপনার ডিমান্ড ড্রাফটের ডিটেলস এখানে ভরে দেবেন, অর্থাৎ কত টাকা দিচ্ছেন, ডিমান্ড ড্রাফট নাম্বারটা, ডেট এবং তার সঙ্গে কোন ব্যাংকের থ্রু দিচ্ছেন সেটা কিন্তু এখানে উল্লেখ করবেন। এবং মহিলা SC/ST-দের ক্ষেত্রে কিন্তু এটা ফিল আপ করতে লাগছে না। নাম্বার 2-এ রয়েছে আপনার নাম, অর্থাৎ বড় হাতে কিন্তু এই জায়গাটা আপনার নাম লিখে দেবেন, এই জায়গাটা আপনার বাবার নাম, এই জায়গায় আপনার ডেট অফ বার্থ এবং ডে মান্থ ইয়ার অনুযায়ী কিন্তু আপনার বয়সটা এখানে উল্লেখ করে দেবেন, ন্যাশনালিটি এই জায়গায় উল্লেখ করবেন এবং তার সঙ্গে আপনি কাস্ট কী সেই কাস্টটা কিন্তু এখানে উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে সেক্স, অর্থাৎ মেল না ফিমেল সেটা এখান থেকে চুজ করুন, আপনার অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। এরপর নিচে রয়েছে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা কিন্তু এই জায়গায় ফিল আপ করবেন, আধার নাম্বার দেবেন এবং তার সঙ্গে এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী কী পাস আউট রয়েছেন সেটা উল্লেখ করবেন, কত বছর সালে পাস আউট হয়েছেন এবং সেই বোর্ডের নামটা এখানে উল্লেখ করে দেবেন। যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু নিচে এই জায়গাটা আপনার এক্সপিরিয়েন্সটা উল্লেখ করতে পারেন এবং এই জায়গাটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন একটা ডিক্লারেশন দেওয়া রয়েছে, এটা ভালো করে পড়ে নেবেন। এই জায়গাটা আপনার একটা সিগনেচার হবে এবং এই জায়গাটায় আপনার কিন্তু নামটা লিখে দেবেন এবং এখানে প্লেস এবং ডেটটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে ভুলবেন না। এবং এই ফর্মটি ফিল আপ করা হয়ে যাওয়ার পর খাম মধ্যে ভরে
আপনার সমস্ত ডকুমেন্টের সঙ্গে অ্যাটাচ করে পোস্ট অফিসের থ্রু আপনাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো পোস্ট অফিসে পাঠিয়ে দেওয়া যে ঠিকানাটি আপনাদের একটু আগে আমি দেখিয়ে দিয়েছিলাম সেই ঠিকানাটা আরও একবার দেখিয়ে দিচ্ছি। তো আবেদনপত্র পাঠানোর শেষ ঠিকানা হলো এটা। তো এই জায়গাটা কিন্তু ভালো করে ফলো করে নেবেন এবং লাস্ট ডেট হলো 24 নভেম্বর। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আপনার একটি লাইক কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে এই ধরনের ভিডিও প্রদান করার জন্য। মিলবো আবার একটা ফ্রেশ ভিডিওর সাথে। তোমার জন্য বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।